एक्स्ट्रा टाइम। दो घंटाए डिलीवरी सुस्त हूँ तड़ाताड़ी कोनो ओषुध आर करबेन ना मिस ওষুধ চাই এক্ষুনি তো বা আপোলো 24/7 ডেলিভার করে আপনার পুরো প্রেসক্রিপশন মাত্র 2 ঘন্টায়। মোমারান স্পোর্টিং এর অনুরোধ 15 ট্রায়াল হয়ে গেল। 100 জন ফুটবলারদের মধ্যে থেকে 29 জন ফুটবলারকে আপাতত সিলেক্ট করা হলো। এই প্রোগ্রামে চিফ সিলেক্টর হিসেবে রয়েছেন দীপেন্দ্র বিশ্বাস, সঙ্গে রয়েছেন সচিব দানিশ ইকবাল, ইউথ ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালিদ সাদান, ট্রেজারার মোহাম্মদ আকরাম এবং রয়েছেন বেলাল আহমেদ খান, মইনুদ্দিন রুস্তমরা। আগামীতে অনূর্ধ্ব 15 এই ছেলেরা বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট খেলবে, তাদেরকে তৈরি করা হবে ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে। মোহনা স্পোর্টিং এর আন্ডার-15 যে সিলেকশন হয়েছে সেটা পুরোটাই আমাদের ওয়াইডিপি ছেলেরা ছিল, তাদের মধ্যে থেকে 20 জন এবং আরও 9 জন 29 জনকে সিলেকশন করা হয়েছে, যেটা আগামী দিনে আমাদের যিনি আন্ডার বিশেষ করে ওয়াইডিপি চেয়ারম্যান যিনি হয়েছেন খালিদ সাদান, তিনি সব বিস্তৃতভাবে সারা সবাইকে জানাবেন। তবে একটা টিম করা হয়েছে, এখানে অনেকের কনফিউশন হচ্ছে, কিন্তু প্রথমেই বলে রাখি যে এই ট্রায়াল আমাদের ওয়াইডিপি ছেলেদের মধ্যেই হয়েছে, যারা এতদিন ধরে আমাদের ক্লাবে প্র্যাকটিস করছে, প্রচুর ছেলে। কিন্তু একটা টিম যখন খেলতে যাবে সেখানে 20 জন খুব বেশি হলে 24 জন যাবে, সে তো আমরা তো সবাইকে নিয়ে যেতে পারবো না। একটা টুর্নামেন্ট খেলবে, কিছু এক্সিবিশন ম্যাচ খেলতে দার্জিলিং এবং কালিম্পংয়ে যাবে, তার একটা টিম বানানো হয়েছে, তারা এখন কিছুদিন প্র্যাকটিস করবে 29 জন এবং যিনি কোচের দায়িত্বে থাকবেন ওনারা 20 জনকে বেছে নেবেন। ইয়েস্টারডে আমরা এক প্রোগ্রাম থা বাচ্চা লোক কো লেকে মোমেনের স্পোর্টিং ক্লাব মে ফুটবল গ্রাউন্ড, তো ও বচ্চা লোক কা ইয়ে ট্যালেন্ট কে উপর মে থা কোন বচ্চা হামারে জো ওয়াইডিপি মে জো বচ্চা লোক খেল রহে হ্যায় উসকো কিতনা ট্যালেন্ট হ্যায় বচ্চা লোক, তো ইসকো সিলেক্ট করনে কে লিয়ে বচ্চা লোক কো হামারে দীপেন্দ্র বিশ্বাস আয়ে থে জো কি হামারে ফুটবল সেক্রেটারি হ্যায় অর ওয়াইডিপি চেয়ারম্যান খালিদ সাদান সাহেব ভি থে অর হামারে ক্লাব কে সেক্রেটারি দানিশ ইকবাল সাহেব ভি থে অর হামারে ট্রেজার ক্লাব কে মোহাম্মদ আকরাম সাহেব ভি থে অর হাম ভি থে, তো ইয়ে বচ্চা লোকো কল ট্রায়াল হুয়া 4 সে 5 ঘন্টা 5 ঘন্টা ট্রায়াল হোনে কে বাদ বচ্চা কো এক এক বচ্চা কো দীপেন্দ্র বিশ্বাস সাহেব নে এক এক বচ্চা কো বৈঠ কে চেক কিয়া খেলা ও লোক কা ট্রিক দেখা দেখনে কে বাদ উনকো সিলেক্ট কিয়া উনমেন সে 80 বচ্চা মে সে 29 বচ্চা কো উনহোনে সিলেক্ট কিয়া অর সাদান সাহেব ভি বৈঠে হুয়ে থে উনকে সাথ মে সিলেক্ট মে অর ভি হামারে ক্লাব কে সব লোক থে, ইয়ে বচ্চে কো সিলেক্ট করনে কে বাদ হাম লোক 29 বচ্চা কো আগে লেকে আয়ে হ্যায় অর ইনসে হাম লোক কো বহুত আশা হ্যায় কি ইয়ে বচ্চা বহুত আচ্ছা খেলেগা। আমি খালিদ সাদান, মোহন স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমির ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের চেয়ারম্যান। বেসিক্যালি যে আপনাদের প্রশ্ন আছে যে ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামকে যে আমরা নিয়ে এগোচ্ছি, আন্ডার-15 ট্রায়ালস করলাম, ওটা আমাদের কি উদ্দেশ্য আমাদের আছে, এটাকে আমরা কত দূর এগিয়ে যাব নিয়ে আমাদের যে বেসিক্যালি আছে, আমরা এটাকে শর্ট টার্ম অ্যাজ ওয়েল লং টার্ম প্ল্যান নিয়ে চলছি। দ্য শর্ট টার্ম প্ল্যান ইজ উইদিন 3 ইয়ার্স অ্যান্ড দ্য লং টার্ম ইজ 5 ইয়ার্স। উইদিন দিস স্প্যান আমরা জিনিসটা সেট আপ করছি। অলরেডি আমাদের অনেক গ্রাউন্ড ওয়ার্ক হয়ে গেছে, আমাদের নেম মডিফাই করে মোহন স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমি করেছি, কিপিং ইন সিঙ্ক উইথ দি ক্লাব নেম। তারপরে আমাদের আন্ডার-15 ট্রায়ালস গতকাল হলো অ্যাট দ্য ক্লাব গ্রাউন্ড, প্রায় 70-80টা বাচ্চারা এসেছিলো, তার মধ্যে আমরা সিলেক্ট করেছি অ্যারাউন্ড 29-30 চিলড্রেনকে, যারা আমাদের আন্ডার-15 টিমে গ্রুমিং পাবে আন্ডার কোচ দীপেন্দু বিশ্বাস, ফর্মার ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাইকার অ্যান্ড মোহন স্পোর্টিং ক্লাবের ফুটবল সেক্রেটারি। উনি নিজের হাতে 31টি বাচ্চাকে সিলেক্ট করেছেন, পুরো দায়িত্ব নিয়ে, পুরো টাইম দিয়ে, 4-5 ঘন্টা দিয়ে উনি সিলেক্ট করে বাচ্চাদেরকে ফ্রম দিস লট বের করেছেন। আশা করছি এই বাচ্চাগুলো আমাদের সঙ্গে থাকবে, আমরা এদেরকে গ্রুম করবো, ডেভেলপ করবো। আমাদের যেটা অবজেক্টিভ আছে, এই বাচ্চাদেরকে আমরা ওভার ইয়ার্স আমাদের সঙ্গে রেখে আমাদের আন্ডার-17 আন্ডার-19 আন্ডার-22 টিমে এদেরকে প্রমোট করবো।
बेस्ड ऑन देयर टैलेंट एंड प्रोग्रेस विथ अस তারপরে সিনিয়র টিমে আন্ডার 22 কন্ট্রিবিউশনে আমরা নিজেদের ইনহাউস সাপ্লাই লাইন বিল্ড আপ করতে চাই। ইভেন আমাদের প্ল্যান আছে শীঘ্রই রিজার্ভ টিম করার, মন স্পোর্টিং ক্লাব রিজার্ভ টিম তৈরি করবে, সেই রিজার্ভ টিমে উই ওয়ান্ট টু পার্টিসিপেট অ্যাক্টিভলি উইথ আর চিলড্রেন, আমাদের ইনহাউস প্রোডাক্টগুলোকে এক্সপোজার দেব। ফিউচারে যেটা পশ্চিমবঙ্গে বেঙ্গলের সাপ্লাই লাইন ছিল ওয়াজ ফেমাস ফর বেঙ্গল ওয়াজ ফুটবল ওয়াজ ফেমাস ফর সাপ্লাইং কন্টিনিউয়াস কোয়ালিটি ফুটবলার্স টু দি কান্ট্রি, সেটা আমরা আবার রিভাইভ করতে চাই। নন স্পোর্টিং প্লেড এ স্টেলার রোল এই সাপ্লাই লাইনটাকে জীবিত রাখার, আমরা আবার সেটাকে রিভাইভ করতে চাই। আর আমরা বেঙ্গলের ট্যালেন্টকে প্রমোট করতে চাই, আর বেঙ্গলকে উই ওয়ান্ট টু ব্রিং দেম ব্রিং বেঙ্গল ব্যাক ইন টু দি এই লাইমলাইট অফ ইন্ডিয়ান ফুটবল টু বি দি ডমিনেন্ট ফোর্স। সো উই সি নন স্পোর্টিং প্লেয়িং এ স্টেলার রোল যে এই আগামী 3-5 বছরে উই উইল কন্ট্রিবিউট হেভিলি to the future of Bengal football, Indian football. Latest news and exclusive videos shonge update thakte, ekhoni subscribe korun amader YouTube channel. Bell icon e click korte bhulben na jano.